have been suffering a lot. I am a very famous player, but you are the true hero. তাহলে কি এবার মুসলিম হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো? বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো একজন। তার ঝুলিতে রয়েছে অসংখ্য শিরোপা এবং অসংখ্য অর্জন। বর্তমানে তিনি অপরমে থাকলেও তার ব্যান্ড ভ্যালু কমে নাই বিন্দুমাত্র। এই মৌসুমে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ফাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাসের এফসিতে। আল নাসর এফসি পর্তুগিজ তারকাকে দলে বেড়াতে খরচ করেছেন 62 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 620 কোটি টাকার মতো। আল নাসিরে যোগ দেওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে মুসলিম হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার মানুষের মধ্যে আরও বেশি গুঞ্জন ছড়িয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনালদো স্বয়ং নিজেই। সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিক দিবসে পাঞ্জাবি ও জুব্বা গায়ে ছবি এবং ভিডিও শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো, যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল গতিতে ভাইরাল হচ্ছে। এবং তার ওই পোস্টের নিচে কমেন্ট আসতেছে, তাহলে কি এবার ক্রিশ্চিয়ানো রোনালদো মুসলিম হয়ে গিয়েছে? তবে এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো মুসলিম হওয়ার বিষয়ে কোনো কিছু বলে নাই। তাহলে কি তিনি এই পোস্ট দ্বারা বুঝিয়েছেন তিনি শীঘ্রই মুসলিম হতে যাচ্ছেন? তো প্রিয় ভিউয়ার্স, আসলে কি ক্রিশ্চিয়ানো রোনালদো মুসলিম হতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন।